আমাদের এবারের গন্তব্যস্থল কেদারনাথ ধাম। বাংলাদেশ থেকে যারা কেদারনাথ যাবেন বা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, আশা করি তাদের আমার এই ভিডিওটি অনেক উপকারে আসবে। প্রতিবার অক্ষয় তৃতীয়ার মধ্যে কেদারনাথের দরজা খুলে, এবার আমরা তার চার দিন আগেই আমরা বাংলাদেশের ঢাকা থেকে আমরা রওনা দিই। ঢাকা থেকে আমাদের বাস ছিল রাত 11টায়। পরদিন আমরা ভোর 7টা বাজে নেমে যাই লোকনাথ সরোবন্দরে, এবং সেখান থেকে ঘণ্টাখানেক ভিসা ইমিগ্রেশনের প্রসেসিং শেষে আমরা বর্ডার ক্রস করে চলে আসি ভারতের বনগাঁ এলাকায়। এখান থেকে আমরা আমাদের টাকা কেউতে কনভার্ট করে তারপরে রওনা দিই বনগাঁ স্টেশনের উদ্দেশ্যে। বনগাঁ স্টেশন থেকে আমরা শিয়ালদহের ট্রেন ধরব, তো এখানে আমাদের মাত্র 20 রুপি করে খরচ হয়েছে। দুই ঘন্টা পর আমরা চলে এলাম শিয়ালদহে, তো এখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি মার্কুইন স্ট্রিটের উদ্দেশ্যে। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আমরা বেরিয়ে পড়লাম কলকাতা শহর ঘুরতে। যেহেতু আমাদের ট্রেন আগামীকাল বিকাল 5টায়, তো আমাদের কাছে পর্যাপ্ত সময় ছিল কলকাতা শহরটা ঘুরে নেওয়া। তো আমরা রাত পর্যন্ত কলকাতার অলিতে গলিতে সব জায়গায় বেশ ভালো মতোই ঘুরে নিলাম। জার্নির তৃতীয় দিনে আমরা কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু আমাদের কাছে 5টা পর্যন্ত সময় আছে, সেহেতু আমরা চাইলাম যে মন্দিরে একটু ঘুরে আসি। Thank you.
মার মন্দির দর্শন শেষে আমরা ফের চলে গেলাম হাওড়া স্টেশনের দিকে। এসে হাওড়া ব্রিজ, তো হাওড়া ব্রিজ পার হওয়ার পরেই হাওড়া স্টেশন, তো সেখান থেকে আমাদের রাজধানী এক্সপ্রেসে করে আমরা চলে যাব দিল্লিতে। ট্রেন ঠিক যথাসময়েই ছেড়ে গেল হাওড়া স্টেশন থেকে। এখানে বলে রাখা ভালো, আমরা ঢাকা থেকে টিকিট কেটে এসেছিলাম এখানে, তো যারা যাওয়ার প্রস্তুতি নেবেন বা নিচ্ছেন তারা মিনিমাম এক মাস আগে থেকে ট্রেনের টিকিটগুলো কনফার্ম করে রাখবেন। আর আমরা যাচ্ছি দিল্লি হয়ে, কারণ প্রথম অবস্থায় আমাদের এই রুট দিয়ে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। হরিদ্বারের ট্রেনের টিকিট আমরা ঠিক সময় মতো কাটতে পারিনি, বিধে আমাদের এই রুট ব্যবহার করে ব্রেক জার্নি করতে হচ্ছে। ট্রেন ঠিক সময় মতো সকাল 10টা বাজে আমাদের দিল্লি নামিয়ে দিল। সেখান থেকে আমরা চলে গেলাম আমাদের ফিফটি ট্রেনের টিকিট কাটতে। টিকিট কাটার পর আমরা দিল্লির কাশ্মীর গেটে চলে আসি। এখান থেকে মূলত ঘন্টার ঘন্টায় হরিদ্বার উদ্দেশ্যে গাড়ি ছাড়ে। তো আমাদের যে বাসটা ঠিক করেছিলাম বাসের অবস্থাটা ছিল ঠিক এরকম। তো আপনারা যারা এই রুট ব্যবহার করে যাবেন আমি তাদের প্রেফার করব কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে যাবেন, বা সেখানে সরকারি বাস আছে সেখান থেকে যাবেন। কেসা লাগ রা হ্যাঁ মুঝে আচ্ছা লাগ রা ভাই রাত 9টার দিকে আমরা পৌঁছে গেলাম হরিদ্বার। তো আগামীকাল আমাদের মেইন জার্নি শুরু হবে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ, তারপর কেদারনাথ।